Assalamualaikum warahmatullahi wabarakatuh. MS বাংলাওয়াচ YouTube চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় দর্শক শ্রোতা, এবার উমরা হজ পালনের জন্য তৈরি হলো একটি বিশেষ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করলেই উমরা হজ পালন করা যাবে। প্রথম দিনেই 10 লক্ষাধিক মুসলিম তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন এই অ্যাপের মাধ্যমে। হজ যাত্রীদের উদ্দেশ্যে এই বিশেষ অ্যাপটি তৈরি করা হয়েছে, কারণ যাতে হজ যাত্রীদের ভোগান্তি না হয়। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই অ্যাপের বিশেষ কি কি সুবিধা রয়েছে আসুন আমরা জানার চেষ্টা করি। তবে এর আগে একটি ছোট রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। এবার মোবাইল অ্যাপের মাধ্যমে উমরা হজের জন্য 10 লক্ষাধিক মুসলিম তাদের নাম রেজিস্ট্রেশন করেছেন। এই বিশেষ অ্যাপটির নাম দেওয়া হয়েছে ইয়াতমারনা। আরবের ডেপুটি হজ ও উমরা মন্ত্রী ডক্টর আব্দুল ফাত্তা মাসাদ জানিয়েছেন, আল্লাহর অশেষ রহমতে প্রথম দফায় 8 থেকে 18 অক্টোবর উমরাহে কারো করোনা হয়নি। দ্বিতীয় দফায় উমরা শুরু হয়েছে রবিবার 18 অক্টোবর থেকে। তার কথায় আত্মসন্তুষ্টির কোনো জায়গা নেই, তাই আগের মতোই দ্বিতীয় দফাতেও কড়া স্বাস্থ্যবিধি রাখা হয়েছে। সকল উমরাকারীকে এই বিধি আবশ্যিকভাবে মানতে হবে। উল্লেখ্য, দ্বিতীয় দফায় উমরা চালুর পাশাপাশি দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পর পবিত্র মক্কা ও মদিনা শরীফে মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতিও দিয়েছেন আরবের হজ মন্ত্রক। করোনার কারণে এতদিন পবিত্র কাবা শরীফ এবং মসজিদে নববীতে সাধারণ মুসলিমদের নামাজ আদায় বন্ধ ছিল, এবার তা চালু হলো। ঐক্তিয়া নামাজের জন্য 6 লক্ষ পারমিট ইস্যু করা হয়েছে। পাশাপাশি দ্বিতীয় দফায় উমরাহের অনুমতি পেয়েছেন 2.5 লক্ষ সৌদি নাগরিক ও প্রবাসী সৌদি। এই দফা শেষ হবে 31শে অক্টোবর। প্রথম দফায় উমরা হয়েছিল 4 অক্টোবর থেকে 2 সপ্তাহ। তৃতীয় দফা শুরু হবে 1 নভেম্বর থেকে। উল্লেখ্য, অতিমারী করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি ও ভীষণ কড়া গাইডলাইন নির্ধারণ করেছে হজ মন্ত্রক। সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের পাশাপাশি নাক ও মুখ ঢাকা, মাস্ক পরা, স্যানিটাইজ হওয়া ইত্যাদি যাবতীয় বিধি মানতে হচ্ছে উমরাকারীদেরকে। তাছাড়া পবিত্র কাবা শরীফকে প্রতিদিন 10 বার করে স্যানিটাইজার করা হচ্ছে। অন্যদিকে ইয়াতমারনা অ্যাপের মাধ্যমে মুসল্লি তথা উমরাহকারীরা তাদের পছন্দ মতো জায়গাগুলো চিহ্নিত করতে পারবেন। মূলত ভিড় বা জমায়েত এড়াতে দুটো ক্যাটাগরিতে মুসল্লি ও উমরাহকারীদেরকে ভাগ করা হয়েছে। 18 অক্টোবর থেকে উমরাহকারীদের পাশাপাশি মুসল্লিদেরকেও মদিনায় অবস্থিত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এর পবিত্র রওজা মুবারক জিয়ারতের জন্য অনুমতি দেওয়া হয়েছে। এসবই সম্পন্ন হচ্ছে এই অ্যাপের মাধ্যমে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনিও যদি উমরা হজ পালন করতে চান তাহলে আজকেই এই অ্যাপটি মোবাইলে ডাউনলোড করুন এবং নিজের নামটি নথিভুক্ত করুন। হজ যাত্রীদের জন্য বিশেষ করে এই অ্যাপটি ব্যবহার করা হয়েছে এবং এই অ্যাপের মাধ্যমে হজের জন্য কোথায় কোথায় কোন সময় যেতে হবে সব সুবিধা আপনারা এই অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হজের জন্য কবুল করুন। বিশেষ করে আমরা সবাই যেন হজ পালন করতে পারি সেই রকম সামর্থ্য আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। ধন্যবাদ।